পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে তোমাদের বইয়ের 16 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটিতে দেখা যাচ্ছে যে যদি a পাওয়ার x সমান b, b পাওয়ার y সমান c এবং c পাওয়ার z সমান a হয়, তবে প্রমাণ করুন যে x y z সমান 1। এই ক্ষেত্রে দেওয়া আছে, আমরা লিখলাম যে পাওয়ারগুলি দেওয়া আছে ax সমান b এবং by সমান c এবং cz সমান a। এখন আমরা প্রমাণের ক্ষেত্রে দেখব যে এখানে যে দেওয়া আছে যে মানটি রয়েছে এর মধ্যে আমাদের উত্তরটি রয়েছে কি না। যেমন দেখো a এর সমান রয়েছে cz, তাহলে আমি এখানে কি করব, বা a যে মানটি রয়েছে cz এই মানটি এখানে ব্যবহার করব, তাহলে হয়ে যায় কি cz আর এখানে পাওয়ারে x রয়েছিল, আমি লিখলাম x। এবার পরবর্তীতে আমাদের এই b এর b আমাদের থেকে যায়, পরবর্তী লাইনে আমি যদি c এর যে মানটি রয়েছে by, এই c এর মান by ব্যবহার করি, তাহলে আমি পাই by এবং এখানে পাওয়ারে রয়ে গেছে zx, সেক্ষেত্রে এখানে b এর b থেকে যায়। এবার আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এভাবে b এর উপর যদি মনে করি যে এখানে 1 পাওয়ার রয়েছে, সেক্ষেত্রে আমাদের এই পাওয়ার 1 বা দেয়া বা না দেয়া এর দ্বারা কোনো মানের পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমি এই b এবং এই b যদি কেটে দেই তাহলে আমাদের দেখো উপরে থেকে যায় x y z ইকুয়াল, b এর উপর যদি আমি পাওয়ার কে 1 ধরে নিতাম তাহলে এখানে থেকে যায় 1। তার মানে এখানে খেয়াল করো যে x y z ইকুয়াল 1, যা আমাদের রাইট হ্যান্ড সাইডের মানের সাথে সম্পূর্ণ মিলে যায়।